morning. Sokale uthe class. সকালে আমার ক্লাস ছিল, তারপরে আবার আরেকটা ক্লাস ছিল, পরপর দুটো ক্লাস আমার ছিল, তাই এই ফাঁকে আমি ব্রেকফাস্টটা করে নিলাম। দেন ক্লাস শেষ হওয়ার পর আমি নেটফ্লিক্সে সিরিজ দেখতেছিলাম। রিসেন্টলি নেটফ্লিক্সে কিছু কোরিয়ান সুন্দর সুন্দর সিরিজ হচ্ছে। ওয়েদার হচ্ছে এখন এত বেশি গরম, আর প্রতিদিন হচ্ছে মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেছি, তাই আম্মু একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করেছে আজকে লাঞ্চে। ডিমের তরকারি, ভেজিটেবল একটু ডিফারেন্ট ভাবে, আর মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়েছিল। মিষ্টি কুমড়া আমার চিংড়ি মাছ দিয়ে অনেক অনেক বেশি ফেভারিট। বেসিক্যালি মিষ্টি কুমড়া চিংড়ি মাছটা আম্মু কুক আপসের জন্য রান্না করেছিল। কুক আপস আমার আম্মু একজন কুক, সো ওই দিন আম্মুর অর্ডার ছিল মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছে, তো আরও কিছু অর্ডার ছিল সকালবেলাও, তো আম্মু ডেলিভারির জন্য এগুলো রেডি রাখছিল, তো ওখান থেকে আমরাও আমি খেয়েছি বেসিক্যালি, কজ আমার অনেক ফেভারিট। এখন আম্মু সব কিছু বাটি টাটি রেডি করে রেখেছে, ডেলিভারি টাইম এখন না একটু পরে হবে, তখন আর কি ডেলিভারি দিয়ে দিবে খাবারটা। লকডাউন টাইম চলছিল, বাসায় বসে থেকে থেকে এত বোর হয়ে গেছিলাম। এমনিও যদিও করোনার কারণে বাসা থেকে বের হওয়া হয় না, লকডাউনে তো একদমই বেশি বের হ মানে একদমই বেশি বোরিং লাগে, ডিপ্রেসড লাগে। তো ভাবলাম যে অনেকদিন ধরে ছাদে চাই না, ছাদে যাচ্ছি বিকালবেলা। এদিনে আকাশটা এত বেশি সুন্দর ছিল বলার বাইরে। আমার কিন্তু এরকম মেঘলা আকাশ, গ্লুমি ওয়েদার অনেক বেশি পছন্দ, বৃষ্টিও পছন্দ অনেক, বাট গরমও বেশি পছন্দ না, ঠান্ডাও বেশি পছন্দ না। এরকম যখন মেঘলা আকাশ থাকে, বাতাস হয় এবং গ্লুমি ওয়েদার থাকে, বৃষ্টির আগে একটা যে ফ্লেভার, মাটির একটা স্মেল আসে, ওর থেকে সুন্দর মনে হয় না পৃথিবীটার কোনো মোমেন্টস আছে। It's amazing when it's bad and easy. I wouldn't have.
তারপর বিকালবেলা ছাদ থেকে নামার পর ওয়ান মাগ কফি নিয়ে আমি বসেছি। এরকম আকাশ দেখতে দেখতে কফি খাওয়া আমার অনেক বেশি ফেভারিট। তো ভাবলাম এত সুন্দর ওয়েদার, আকাশ দেখতে দেখতে একটু কফি খাই বারান্দায়। দেন সন্ধ্যাবেলা গেস্ট আসছে, গেস্টের জন্য চা বানাচ্ছিলাম। আমার বাসায় কেউ আসলে বা আমার আম্মু বলে যে আমার হাতের চা অনেক মজা হয়, তাই সবাই খেলে আমার হাতে চা খেতে চায়। সন্ধ্যাবেলা বেসিক্যালি চাটা আমিই বানাই সবসময়, আর গেস্ট আসার তো কোনো কথাই নেই, তাই গেস্টের জন্য চা বানাচ্ছিলাম। এদিকে আমার মনি আমার বাসায় কাঁঠালের দাওয়াত ছিল, সেদিন জ্যাকফ্রুট দাওয়াত দিয়েছিল আম্মু সবাইকে, মানে খালামণিকে। তো খালামণি আর আমার আপু আসছে খেতে এসে নিজেরাই ফুড খাচ্ছিল। এগুলো হচ্ছে বিকালে নাস্তা ছিল, স্ন্যাক্স তো ছিলই, তাছাড়া ছিল ড্রাগন ফ্রুট, ম্যাঙ্গো, কাঁঠাল, জ্যাকফ্রুট, তারপর স্প্রিং রোল, সমুচা, এগুলো হচ্ছে আমার বেবিটা। তারপর লাইট স্ন্যাক্সের পর এখন হেভি স্ন্যাক্সের পালা। এখানে হচ্ছে চিকেনের কিছু কারি রান্না করেছিল আর পোলাও। আমি নিহারি দিয়ে পরোটা খাচ্ছিলাম, নিহারি আমার ফেভারিট, মনি আনছিল। হোপফুলি আমার এই ছোট ব্লগটি একদিনে আমি কি কি করছিলাম লকডাউনে একদিন ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং ডোন্ট ফরগেট টু টাচ দ্য বেল আইকন সো দ্যাট ইউ ক্যান গেট দ্য আপডেট অফ মাই ভিডিও। আল্লাহ হাফেজ।